আজকে ফেসবুক স্ক্রল করতে করতে খুব সুন্দর একটা জিনিস আসলে আপনাদের সামনে শেয়ার করার জন্য চলে আসলাম। এত সুন্দর একটা জিনিস আসলে শেয়ার না করে পারলাম না। ফার্স্ট টাইম আমার পরিচয়টা দিয়ে দিই, আমি নাজমুল হক। এখন থেকে ট্রাই করবো আমার এই পেজটাতে আমার রেগুলার কিছু ব্লগ দেওয়ার জন্য। আসলে আজকে যে জিনিসটা আমার ফেসবুকের চোখে আসলো সেটা আমি এখনই দেখাচ্ছি। সাথে বাংলাদেশি হিসাবে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে খুব প্রাউড ফিল করার মতো একটা মোমেন্ট। সো আমি আগে জিনিসটা দেখাই। এটা হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, মজু হচ্ছে একটা নতুন করে, তারা হচ্ছে ফিলিস্তিনের ডেভেলপমেন্টের জন্য। আমরা সবাই জানি যে ফিলিস্তিনের উপরে হচ্ছে নির্বিচারে আপনার ইসরায়েল থেকে হচ্ছে বোমা করে শিশু বিধ্বস্ত হয়ে শুরু করে সবাইকে আসলে অনবরত হচ্ছে মারা হচ্ছে। ইসরায়েলিরা যদিও বলতেছে যে তারা শুধুমাত্র সেনাবাহিনীদেরকেই মারছে, কিন্তু আসলে এখানে কোনো এমন কেউ নেই, শিশু থেকে শুরু করে প্রত্যেকের উপরই হামলা হচ্ছে। সো আমরা বাংলাদেশিরা অলরেডি, আপনারা সবাই হয়তো ফেসবুকের থ্রুতে জানেন, আমরা স্পেসিফিক কোনো প্রোডাক্টসের নাম বলবো না, তবে আপনারা সবাই জানেন আমরা যে ইসরায়েলের কিছু প্রোডাক্টসগুলোকে আমরা বয়কটের ডাক দিয়েছি। এটা ফেসবুকের থ্রুতে আসলে সবাই আমরা অলরেডি জানি, আমি স্পেসিফিক কোনো প্রোডাক্টসের নাম বলবো না। সো আমি এইমাত্র যে জিনিসটা পেয়েছি যে বাংলাদেশি হিসাবে এটা খুবই প্রাউড ফিল করার মতো একটা জিনিস, যে আমরা যখন হচ্ছে মজুর একটা নতুন আপনার হচ্ছে একটা ক্যাম্পেইন লঞ্চ করছে, ক্যাম্পেইন বলবো না হচ্ছে সিএসআর অ্যাক্টিভিটিস বলবো এটা বেশি জানি না। ফার্স্ট অফ অল বলি, এই এই ভিডিওটা বানানোর জন্য আমাকে কেউ কোনো রকম ধরনের, আমি নিজে থেকেই আমার মনে হয়েছে এত সুন্দর একটা উদ্যোগকে আসলে এপ্রিসিয়েট করা উচিত এবং এটা নিয়ে আসলে কথা বলা উচিত। এবং আমার ভিডিওর থ্রুতে আমি চাই যে 10 জন মানুষ হইলেও জানো, আমরা এখন থেকে, আমরা অলরেডি ফেসবুকের থ্রুতে আমরা বলেছি যে ইসরায়েলি যে প্রোডাক্টসগুলো আমরা বয়কট করবো, সো সফট ড্রিঙ্কস যেগুলো আছে, কোলাপ যেগুলো আছে, আমি স্পেসিফিক কোনো প্রোডাক্টসের নাম বলবো না, তবে আপনারা সবাই জানেন কোন প্রোডাক্টস হচ্ছে ইসরায়েলের। সো ওই প্রোডাক্টসগুলোকে আমরা বয়কট করেছি। সো আমরা দেশি প্রোডাক্টস, মজু আছে, ফ্রেশ কোলা আছে এবং আরও অনেক কোলা আছে, ম্যাক্স কোলা আছে, এরকম অনেকগুলো আছে, কিন্তু মজু কিন্তু আপনার প্রথম একমাত্র, যে কিনা আপনার ফিলিস্তিনের ডেভেলপমেন্টের জন্য তারা হচ্ছে তাদের প্রত্যেকটা, মানে একটা বোতল যখন সেল হবে সেটা হচ্ছে ওইটার প্রফিটের এক টাকা হচ্ছে ফিলিস্তিনের ডেভেলপমেন্টের জন্য তারা হচ্ছে ব্যয় করবে। সো এটা আমার কাছে আসলে খুবই ভালো একটা উদ্যোগ মনে হয়েছে, যেটা আসলে এটার পিছনে যারা ছিল তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আসলে এরকম, মানে এখন আমি যেমন একটা মার্কেটিংয়ের মানুষ, এখন আসলে যেই আপনার যুগটা আসছে সেই যুগে আসলে আমরা চাই, আমরা যে প্রোডাক্টসগুলো ইউজ করি, আমরা যে ব্র্যান্ডটা ইউজ করি সেটার সাথে আসলে মানে অনেক বেশি সিএসআর এর অ্যাক্টিভিটিসগুলো হোক। সো মজুর এই একটা ক্যাম্পেইনকে আমি অনেক 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 অ্যাপ্রিসিয়েট করি, অনেক বেশি থ্যাংক ইউ জানাই যারা এই প্ল্যান করছে প্লাস এক্সিকিউট করছে। সো আমরা কনজিউমাররা আমরা চাই আমরা বেশি বেশি করে হচ্ছে মজু থেকে শুরু করে দেশি যেগুলো আছে এগুলো কনজিউম করি। আর যেহেতু মজু হচ্ছে আপনার তাদের প্রত্যেকটা প্রোডাক্ট সেলের উপরে হচ্ছে 1 টাকা ফিলিস্তিনের ডেভেলপমেন্টের জন্য দিবে, সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অনেক বেশি বেশি মজু খাবেন এবং হচ্ছে ইসরায়েলের প্রোডাক্টসগুলোকে বয়কট করবেন। সো এই তো এই জন্যই আসলে এই ভিডিও দেখার পর আমি নিজে খুবই প্রাউড ফিল করি আছি বাংলাদেশি হিসাবে। সো এটার জন্যই চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যার কারণে আসলে শেয়ার করা আর কি। সো ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।